সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ এবং নিরাপদে আছো। তোমাদের উদ্ভূত পরিস্থিতির কারণে কলেজ আজকে বন্ধ, সেই কারণে আজকে তোমাদের অনলাইনে ক্লাসের সম্মুখীন হচ্ছে এবং অনলাইনে আমি পাঠদান করাচ্ছি। আমি সঞ্চয় ত্রিপুরা, প্রভাষক উদ্ভিদবিজ্ঞান, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে আমি জীববিজ্ঞান প্রথম পত্রের একাদশ অধ্যায়ের বায়োটেকনোলজি চ্যাপ্টারটা পড়াচ্ছি, শুরু করতে যাচ্ছি। খেয়াল করো, বায়োটেকনোলজি অর্থাৎ জীবপ্রযুক্তি, বায়োটেকনোলজি অর্থাৎ জীবপ্রযুক্তি, জীবপ্রযুক্তি। খেয়াল করো, বলা হয় বর্তমানের যুগ বিজ্ঞানের যুগ, বর্তমানের যুগ তথ্য প্রযুক্তির যুগ। যে দেশ যত বেশি তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের দিকে সমৃদ্ধ হবে, সে দেশ তত শিল্প নির্ভর, শিল্প দিক দিয়ে অর্থনীতিতে, শিল্পনীতিতে, যোগাযোগ ব্যবস্থা সব দিক দিয়ে উন্নতি হবে। কিন্তু অতুনা বলা হচ্ছে বর্তমানের যুগকে বলা হচ্ছে বর্তমানে জীববিজ্ঞানের যুগ, এবং এই জীববিজ্ঞানের যুগটা হচ্ছে বায়োটেকনোলজির যুগ, এবং আগামী বলা হচ্ছে আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ বিশ্ব সভ্যতা জীববিজ্ঞানটা হচ্ছে বায়োটেকনোলজি প্রযুক্তির যুগ বলা হচ্ছে। তাহলে সব প্রযুক্তি আবার বায়োটেকনোলজি না। যেমন ধরুন, এই যে একটা মোবাইল ফোনের মাধ্যমে আমি সবার সাথে, ইন্টারনেটের সাথে যোগাযোগ করছি, মোবাইল ফোনের সাথে কথা বলছি, মাটি থেকে, মাটির ভিতর থেকে কয়লা আহরণ করছি, তেল উৎপাদন করছি, সব প্রযুক্তি কিন্তু জীবপ্রযুক্তি না। তাহলে জীবপ্রযুক্তি কী? জীবপ্রযুক্তি হচ্ছে অর্থাৎ কি, এই যে প্রযুক্তির সাথে জীবের সংশ্লিষ্টতা অবশ্যই থাকতে হবে, এবং এটা কিসের কারণে হতে হবে, অর্থাৎ মানব কল্যাণে ব্যবহারের জন্য, মানব কল্যাণে যে ব্যবহারের জন্য জীবের ব্যবহারের প্রযুক্তিগত কলাকৌশলকেই বলা হচ্ছে আসলে জীবপ্রযুক্তি। মানব কল্যাণে ব্যবহারের জন্য জীবের প্রযুক্তিগত কলাকৌশলকে বলা হচ্ছে জীবপ্রযুক্তি। এই জীবপ্রযুক্তি নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞায়িত করেছেন, তার মধ্যে কোলম্যান 1968 সালে, উনি বলেছেন, জীবন্ত উদ্ভিদ, প্রাণী বা অণুজীব বা তার কোনো দ্রব্য অংশ ব্যবহারের মাধ্যমে যদি এগুলো মানব কল্যাণে ব্যবহারের উদ্দেশ্যে নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে এই ধরনের কোনো অংশ, উন্নত প্রজাতি সম্পন্ন নতুন উদ্ভিদ প্রজাতি বা অণুজীব বা তার কোনো দ্রব্য উৎপাদন করাকেই, ওই প্রযুক্তিকেই বলা হচ্ছে আসলে বায়োটেকনোলজি। এইভাবে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তবে এই প্রযুক্তির সাথে অবশ্যই জীবের সংশ্লিষ্টতা থাকতে হবে। এই বায়োটেকনোলজি শব্দটা আসলে বায়োলজি এবং টেকনোলজির সমন্বয়ে, বায়োটেকনোলজির শব্দটা সমন্বয় ঘটেছে, উৎপত্তি ঘটেছে। এবং সর্বপ্রথম হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী 1919 সালে হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী কার্ল এড়েকি সর্বপ্রথম এই বায়োটেকনোলজির শব্দটা ব্যবহার করেন। আবার বলছি, বায়োলজি এবং টেকনোলজির সমন্বয়ে বায়োটেকনোলজির শব্দটার উৎপত্তি ঘটেছে, এবং হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী কার্ল এড়েকি সর্বপ্রথম 1919 সালে এই বায়োটেকনোলজির শব্দটা ব্যবহার করেন। এই যে বায়োটেকনোলজি ব্যবহার কিন্তু অনেক আগে থেকে, প্রাচীনকাল থেকেই। যেমন ধরুন, উদাহরণস্বরূপ বলা যায়, দুধ থেকে দই উৎপাদন, এই যে পচা ভাত থেকে অ্যালকোহল উৎপাদন, সব কিছুই কিন্তু এই বায়োটেকনোলজির সমন্বয়ে ঘটছে। কিন্তু খেয়াল করো, উনিশশো সত্তর দশকে যখন রিকম্বিনেন্ট ডিএনএর তথা জিন প্রকৌশলের উদ্ভাবন ঘটে, তখন থেকেই কিন্তু এর নতুন মাত্রা শুরু হয়। আবার বলছি, তখনই বায়োটেকনোলজি নতুন মাত্রার সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়।
এই বর্তমানে কিন্তু বায়োটেকনোলজির অবদান ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। যেমন ধরুন কী কী ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে আমি সংক্ষিপ্ত পরিসরে একটু বলে দিই, যেমন বায়োটেকনোলজির অবদান বা গুরুত্ব সম্পর্কে। যেমন ধরুন বলা হচ্ছে জিন প্রযুক্তিতে জিন প্রযুক্তিতে ব্যাপকভাবে কিন্তু এই বায়োটেকনোলজির ব্যবহার হচ্ছে। যেমন ধরুন আমরা উদ্ভিদ এবং বায়োটেকনোলজির মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণীর ভাইরাস জীবাণু শনাক্তকরণ করতে পারছি। তাছাড়া এই যে টিউমার কোষ শনাক্তকরণের জন্য বিভিন্ন বায়োটেকনোলজির মাধ্যমে এটা নিশ্চিত করতে শনাক্তকরণ করতে পারছি এবং অ্যান্টিবডি উৎপাদন করতে পারছি। এছাড়াও এই বায়োটেকনোলজির মাধ্যমে অণুজীবকে ব্যবহার করে এই বায়োটেকনোলজি প্রযুক্তির মাধ্যমে জীবাণুঅস্ত্র তৈরি করে প্রতিরক্ষার কাজে ব্যবহার করা হচ্ছে। এইভাবে জিন প্রযুক্তিতে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া যেমন ধরুন প্রোটিন এনজাইম উৎপাদনে ব্যবহৃত হচ্ছে, এনজাইম উৎপাদনে। প্রাকৃতিকভাবে যে এনজাইম পাওয়া যায় আমরা বায়োটেকনোলজির মাধ্যমে প্রচুর পরিমাণে এই ধরনের বিভিন্ন ধরনের এনজাইম উৎপাদন করতে পারছি বায়োটেকনোলজির মাধ্যমে। যেমন ধরুন বিভিন্ন এনজাইম, তারপর হচ্ছে প্রোটিন সমৃদ্ধ এইভাবে সঞ্চয়ী কোনো পদার্থ, এইভাবে অনেক কিছু উৎপাদন করা যায়। তিন হচ্ছে যেমন ধরুন কৃষিক্ষেত্রে বায়োটেকনোলজির ব্যবহার কিন্তু ব্যাপক। কৃষিক্ষেত্রে যেমন ধরুন মাইক্রোপ্রোপাগেশনের মাধ্যমে কিন্তু আমরা প্রচুর পরিমাণে বায়োটেকনোলজির ব্যবহার হচ্ছে। তাছাড়া এই যে রোগ প্রতিরোধী এবং কীটপতঙ্গ বিরোধী এইভাবে ক্ষমতা সম্পন্ন জাত উদ্ভাবনে কিন্তু কৃষিক্ষেত্রে বায়োটেকনোলজির ব্যবহার ব্যাপক। এছাড়াও যেমন ধরুন শালক সংশ্লেষণে বেশি সক্ষম, তারপর নাইট্রোজেন ফিক্সেশনে ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ তৈরি করা এবং সল রেজিস্ট্যান্ট উদ্ভিদ তৈরি করা, এই ধরনের বিভিন্ন উদ্ভিদ তৈরি বায়োটেকনোলজির মাধ্যমে উৎপাদন করা হচ্ছে। শুধু তাই না, যেমন ধরুন ট্রান্সজেনিক প্লান্ট অর্থাৎ জিন স্থানান্তরের মাধ্যমে অধিক উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন যে উদ্ভিদটা তৈরি করা হচ্ছে রিকম্বিনেন্টের মধ্যে, ওটা হচ্ছে ট্রান্সজেনিক প্লান্ট। ওই ট্রান্সজেনিক প্লান্ট উৎপাদন করা হচ্ছে। এছাড়াও আমরা কৃষিক্ষেত্রে বিভিন্ন যে জিন স্থানান্তরের মাধ্যমে অধিক প্রোটিন সমৃদ্ধ বিভিন্ন মাছ উৎপাদনে, পশুপালন উৎপাদনে, প্রোটিন সমৃদ্ধ খাবার উৎপাদনে অনেক কিছু উৎপাদন করতে পারছি। তাছাড়া গবাদি পশু বিভিন্ন জীবজন্তুর থেকে মলমূত্র থেকে বিভিন্ন ওষুধ উৎপাদন করা হচ্ছে। সব ক্ষেত্রে কৃষিকেন্দ্র ব্যাপক বায়োটেকনোলজির ব্যবহার হচ্ছে। এছাড়া যেমন ধর আরও চিকিৎসা ক্ষেত্রে বায়োটেকনোলজি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। যেমন ধরো বিভিন্ন অ্যান্টিবডি উৎপাদনে ব্যবহার করা হচ্ছে, মানুষের হৃৎপিণ্ডে ফুসফুসে যে মস্তিষ্কে যে এখানে রক্ত চলাচল জমাট বাঁধার করে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এই জমাট বাঁধার উপাদান উৎপাদন করা হচ্ছে। বায়োফার্মের মাধ্যমে বিভিন্ন ধরনের এনজাইম হরমোন উৎপাদন করা হচ্ছে। তাছাড়া এই যে বিভিন্ন ইনসুলিন, ইন্টারফেরন সব কিছু কিন্তু চিকিৎসার ক্ষেত্রে বায়োটেকনোলজির অবদান ব্যাপক। এছাড়াও যেমন ধরুন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে পিতৃত্ব নির্ণয়, খুনি শনাক্তকরণ করা হচ্ছে। এছাড়াও যাদের সন্তান ধারণে অক্ষম তাদের ক্ষেত্রে বেবি টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদন করা হচ্ছে। সব কিছুর মূলেই কিন্তু বায়োটেকনোলজির অবদান। তাছাড়া ক্যান্সার রোগ চিকিৎসা নিরাময়ে
তারপর জিন থেরাপিতে সব ধরনের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু বায়োটেকনোলজির অবদান ব্যাপক। পাঁচ নাম্বার হচ্ছে শিল্পক্ষেত্রে, শিল্পক্ষেত্রে বায়োটেকনোলজির অবদানও ব্যাপক। যেমন ধরুন শিল্পক্ষেত্রে এই যে বিভিন্ন বায়োটেকনোলজির ব্যবহারের মাধ্যমে শিল্পক্ষেত্রে প্রচুর পরিমাণে এই যে চিকিৎসার জন্য যে ওষুধ উৎপাদন করা হয়, এই ওষুধ উৎপাদনের মানোন্নয়ন করার জন্য, গুণগত এবং মানোন্নয়ন করার জন্য, তাছাড়া বিভিন্ন শিল্পক্ষেত্রে বিভিন্ন অ্যালকোহল তৈরি করা হচ্ছে, ভিনেগার তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের এনজাইম তৈরি করা হচ্ছে, তারপর ডিটারজেন্ট, এই যে চামড়া শিল্পে সব কিছুর ক্ষেত্রে এই এনজাইমগুলো উৎপাদন করা হচ্ছে। অর্থাৎ শিল্পক্ষেত্রেও বায়োটেকনোলজির ব্যবধান ব্যাপক। এছাড়াও পরিবেশ নির্মল রাখার ক্ষেত্রেও বায়োটেকনোলজির অবদান ব্যাপক। যেমন ধরুন পরিবেশ দূষণের জন্য যে যেগুলো দায়ী সেগুলো আমরা বায়োফিল্টার হিসাবে আমরা ব্যবহার করতে পারছি। তাছাড়া পরিবেশের যে তথ্য উপাত্ত সংগ্রহকারী, এটাকে যে উপাত্ত সংগ্রহকারী, আমরা বায়ো সেন্সর ব্যবহার করতে পারছি এবং কম্পিউটারের ক্ষেত্রেও বায়োচিপস ব্যবহার করা হচ্ছে। শুধু তাই না, বায়োটেকনোলজির জন্য এই যে জিন ব্যাংক, জীববৈচিত্র্য রক্ষার জন্য জিন ব্যাংক স্থাপন করা হচ্ছে। সব কিছুর মূলেই কিন্তু এই পরিবেশ নির্মলের ক্ষেত্রে বায়োটেকনোলজির অবদান ব্যাপক। এছাড়াও কলকারখানার যে অতিরিক্ত জৈব রাসায়নিক পদার্থ, এগুলো প্রশমন ঘটানো হচ্ছে, মানুষের মলমূত্র, আবর্জনা ইত্যাদি প্রশমন করার ক্ষেত্রে এই অণুজীবের ব্যবহার ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা বায়োটেকনোলজির অবদান এবং গুরুত্ব কিন্তু ব্যাপক। পরবর্তীতে আমরা এগুলো ডিটেলস আলাপ করব। আমি এখন একটু পরে যাচ্ছি। এই বায়োটেকনোলজির পরিসর কিন্তু ব্যাপক। এই বায়োটেকনোলজি বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। যেমন ধরুন বায়োটেকনোলজি ব্যবহারের জন্য বিভিন্ন শব্দ প্রয়োগ করা হচ্ছে। যেমন ধরুন বলা হচ্ছে ব্লু বায়োটেকনোলজি। ব্লু বায়োটেকনোলজি হচ্ছে বিভিন্ন জলজ বা সামুদ্রিক যে জীবের উন্নতির ঘটানোর জন্য এগুলো ব্যাপকভাবে গবেষণা করা হচ্ছে। যেমন ধরুন বলা হচ্ছে ট্রান্সজেনিক মাছ উৎপাদনে এগুলো গবেষণা করা হচ্ছে। এছাড়া রেড বায়োটেকনোলজি হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। যেমন ধরুন চিকিৎসা ক্ষেত্রে জিন থেরাপি দেওয়া হচ্ছে, ডিএনএ ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে, সব কিছুর মূলেই কিন্তু এই বায়োটেকনোলজির অবদান ব্যাপক। এছাড়া হোয়াইট বায়োটেকনোলজি অর্থাৎ এখানে বলা হচ্ছে শ্বেত বা সাদা বায়োটেকনোলজি। এছাড়া গ্রিন বায়োটেকনোলজি হোয়াইট বায়োটেকনোলজি হচ্ছে শিল্পক্ষেত্রে ব্যাপকভাবে গবেষণার কাজে ব্যবহার করা হচ্ছে। যেমন ধরুন এই যে শিল্পক্ষেত্রে যে অ্যালকোহল তৈরি করা হচ্ছে, এনজাইম তৈরি করা হচ্ছে, ভিনেগার তৈরি করা হচ্ছে, এইগুলো সবগুলো এই গবেষণার কাজেই কিন্তু এই হোয়াইট বায়োটেকনোলজি শব্দটা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এরপর গ্রিন বায়োটেকনোলজি কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধনের জন্য, সার্বিকভাবে অর্থনৈতিকভাবে উন্নতি সাধনের জন্য যে গবেষণা করা হয় ওটাই হচ্ছে আসলে গ্রিন বায়োটেকনোলজি। যেমন তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিটি বেগুনের কথা বলতে পারি, বিটি কটনের কথা বলতে পারি, সবগুলো হচ্ছে বায়োটেকনোলজি ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এই বায়োটেকনোলজি আমরা বিভিন্ন বায়োটেকনোলজির অবদান কিন্তু বর্তমান যুগে বায়োটেকনোলজির অবদান কিন্তু ব্যাপক। এবং বায়োটেকনোলজি ব্যবহারের জন্য বর্তমানে যে পরিসর, এই পরিসর ব্যাপক। এই পরিসরের ক্ষেত্রে এই শব্দগুলো ব্যাপকভাবে প্রয়োগ করা হচ্ছে গবেষণার কাজে উন্নতির লক্ষ্যে। এরপর আমি চলে যাচ্ছি টিস্যু কালচারের দিকে।
টিস্যু কালচার। টিস্যু কালচার অর্থাৎ হচ্ছে কোষ আবাদ। টিস্যু কালচারটা আমরা একটু জেনে নিই, টিস্যু কালচারটা কি? টিস্যু কালচারটা হচ্ছে উদ্ভিদের কোনো বিভাজনক্ষম অঙ্গ। এখন বিভাজনক্ষম অঙ্গ বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি? বিভাজনক্ষম অঙ্গ বলতে এখানে আমরা বিশেষ করে বিভিন্ন বর্ধনশীল অংশ, মুকুল, তারপর হচ্ছে পার্শ্বমুকুল, কাক্ষিক মুকুল, কচিপাতা হতে পারে, পাপড়ি হতে পারে, এই উদ্ভিদের কোনো বিভাজনক্ষম অঙ্গ অর্থাৎ এই বর্ধনশীল অঙ্গগুলো নিয়ে আমরা যদি কোনো জীবাণুমুক্ত পরিবেশে পুষ্টি মাধ্যমে আবাদ করে যে পূর্ণাঙ্গ চারা বা যে চারা উৎপাদন করা হয় ওটাকে বলা হয় টিস্যু কালচার। আমি একটু আরও ব্যাপকভাবে বলছি, খেয়াল করো, উদ্ভিদের কোনো বিভাজনক্ষম অঙ্গ অর্থাৎ বর্ধনশীল কোনো অংশ নিয়ে, যা বর্ধনশীল অংশ কোনগুলোকে বলা হয়, যেমন ধরুন পার্শ্বমুকুল, কাক্ষিক মুকুল, কচিপাতা বা পাপড়ি ইত্যাদি, এগুলো যে কোনো একটা অংশ নিয়ে ওটাকে সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশে পুষ্টি মাধ্যমে আবাদ করে যে পূর্ণাঙ্গ চারা উৎপাদন করা হয় ওটাকে বলা হয় টিস্যু কালচার। গটলিপ হেভারল্যান্ড গটলিপ হেভারল্যান্ডকে বলা হয় টিস্যু কালচারের জনক বলা হয়, কারণ উনি সর্বপ্রথম এই টিস্যু কালচার শব্দটা উদ্ভাবন করেন। এবং গটলিপ হেভারল্যান্ডকে টিস্যু কালচারের জনক বলা হয়। দেখো, টিস্যু কালচার যদি যে প্রযুক্তি যেটা আছে এই প্রযুক্তি করার আগে আমাদের কয়েকটা শব্দ মাথায় রাখতে হবে, ওই শব্দগুলো আমি আজকে শিখাচ্ছি আর আজকে বলছি, এবং পরবর্তী ক্লাসে আমি টিস্যু কালচারের প্রযুক্তির ধাপটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, গটলিপ হেভারল্যান্ডকে বলা হয় টিস্যু কালচারের জনক। এই টিস্যু কালচারের জন্য আমরা যে উদ্ভিদকে বাছাই করব ওই উদ্ভিদকে বলা হয় মাতৃ উদ্ভিদ। টিস্যু কালচারের জন্য যে উদ্ভিদকে বাছাই করব ওইটা হচ্ছে মাতৃ উদ্ভিদ। এখন মাতৃ উদ্ভিদ কেমন হবে, আমরা কেন করব, মাতৃ উদ্ভিদ কোনটাকে বাছাই করব? মাতৃ উদ্ভিদ হতে হবে, আমি একটু লিখে নিচ্ছি, মাতৃ উদ্ভিদ কয়েকটা শব্দ মাথায় রাখবা, তোমরাও লিখে ফেলবা। মাতৃ উদ্ভিদে হতে হবে সুস্থ, নিরোগ এবং উৎকৃষ্ট মন্দিত্ব সম্পন্ন এমন একটা উদ্ভিদ। এই মাতৃ উদ্ভিদ থেকে যে অংশটা টিস্যু কালচারের জন্য নেওয়া হয় ওইটাকে বলা হয় এক্সপ্লান্ট। আবার বলছি, মাতৃ উদ্ভিদ থেকে টিস্যু কালচারের জন্য যে অংশটা নেওয়া হয় ওটাকে বলা হয় এক্সপ্লান্ট। আমেরিকান বিজ্ঞানী মর্গান আমেরিকান বিজ্ঞানী মর্গান উনি মনে করেন প্রত্যেকটা সজীব কোষের মধ্যে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদের পরিণত হওয়ার একটা অন্তর্নিহিত ক্ষমতা আছে। অর্থাৎ প্রত্যেকটা সজীব কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার একটা অন্তর্নিহিত ক্ষমতা আছে। এই অন্তর্নিহিত ক্ষমতাকেই বলা হচ্ছে টটিপোটেন্সি। যেহেতু টিস্যু কালচারের মাধ্যমে হুবহু মাতৃ উদ্ভিদের গুণাগুণ সম্পন্ন অনেক উদ্ভিদ তৈরি করা হয়, অর্থাৎ এখানে কোনো নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পাওয়া যায় না, সেই কারণে এটাকে জিন ক্লোনিংও বলা হয়। তাহলে আমরা কিন্তু অনেকগুলো শব্দ পাচ্ছি জিন ক্লোনিংও বলা হয়। এবং যেহেতু ক্ষুদ্র অংশ ব্যবহারের মাধ্যমে পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়, সেই কারণে এটাকে আমরা মাইক্রোপ্রোপাগেশনও বলতে পারি। আরেকটা খেয়াল করো, যেহেতু এই টিস্যু কালচারটা সম্পূর্ণ একটা জীবাণুমুক্ত পরিবেশে
কাচপাত্রে করা হয় বিদায়, সেই কারণে এটাকে ইন ভিট্রো কালচারও বলা হয়। আমি এখানে লিখে দিচ্ছি ইন ভিট্রো কালচার। ইন ভিট্রো কালচার এবং টিস্যু কালচার থেকে, টিস্যু কালচারের মাধ্যমে যেই চারাটা উৎপন্ন হয় ওটাকে বলা হয় প্লান্ট লেড বা অণুচারা বলা হয়, প্লান্ট লেড বা অণুচারা বলা হয়। আমরা টিস্যু কালচার প্রযুক্তি করার আগে অনেকগুলো শব্দ পেয়েছি, আমি আরেকটু মনে করিয়ে দিই তোমাদের। গটলিব হেবারল্যান্ডকে বলা হয় 1902 সালে, উনি টিস্যু কালচারের জনক বলা হয়, কারণ উনি প্রথম টিস্যু কালচার পদ্ধতি উদ্ভাবন করেন। টিস্যু কালচারের জন্য যে সুস্থ নিরোগ এবং উৎকৃষ্টমণ্ডিত সম্পন্ন যে উদ্ভিদ বাছাই করা হয় ওটাকে বলা হয় মাতৃ উদ্ভিদ। মাতৃ উদ্ভিদ থেকে টিস্যু কালচারের জন্য যে অংশটা নেওয়া হয় ওটাকে বলা হয় এক্সপ্লান্ট। আমেরিকান বিজ্ঞানী মর্গান মনে করেন প্রত্যেকটা সজীব কোষের মধ্যে, সজীব কোষের একটা পূর্ণাঙ্গদ্বীপে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা আছে। তিনি এই ক্ষমতাকে বলেন টোটিপটেন্সি, টোটিপটেন্সি। যেহেতু টিস্যু কালচারের মাধ্যমে হুবহু মাতৃগুণ উদ্ভিদের গুণাগুণ সম্পন্ন উদ্ভিদ তৈরি করা হয়, সেই কারণে এটাকে জিন ক্লোনিং বলা হয়। এবং ক্ষুদ্র অংশ ব্যবহারের মাধ্যমে পূর্ণাঙ্গদ্বীপে পরিণত হয় বিদায়, এটাকে আমরা মাইক্রো প্রোপাগেশনও বলতে পারি। আর যেহেতু সম্পূর্ণ এটা গবেষণাগারে জীবাণুমুক্ত পরিবেশে করা হয় বিদায়, এটাকে ইনভিট্রো কালচারও বলা হয়। এবং টিস্যু কালচারের মাধ্যমে যে চারাটা উৎপন্ন হয় এটাকে প্লান্ট লেড বা অণুচারা বলা হয়। আজকে এই পর্যন্ত থাকুক, তোমরা এগুলো ভালোভাবে দেখে নিবা। আগামী ক্লাস করার জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।